জেলার অধিকাংশ ভাটায় ইট পোড়াতে ব্যবহার হয় হাজার হাজার মন কাঠ। কৃষি জমির পাশে কিংবা লোকালয়ে গড়ে ওঠায় আশঙ্কা দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। ভাটার আশেপাশে যাদের বাসা বাড়ি আছে তাদের ধুলোবালি তাদের কষ্ট হয়। প্রতিনিয়ত বিপুল পরিমাণ গাছপালা কাটার ফলে এর পরিবেশের একটা প্রভাব পড়ছে, অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের যোগ সাজশে বছরের পর বছর চলছে সেসব ইটভাটা। দেখা যাচ্ছে যে চাষ আমার আর কি, আমরা ছোটখাটো দেখা যাচ্ছে যে শ্রেণীর লোক যেহেতু তারা অনেক যারা শিল্পপতি বা যারা দেখা যাচ্ছে উপর লেভেলের লোক, তাদের সাথে আমরা পারবো? প্রতিদিন আপনার 10,000 ইট পোড়াইতেছি, এই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই 100 মনের মতো কাঠ চলে যাচ্ছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় ভাটাগুলোতে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না, জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদের নাই, যে কারণে আমাদের সদর দপ্তরের যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা থাকে ওনারা শিডিউল করে করে বিদেশের সব জায়গায় অভিযান করেন। একই বছরে দেখা যায় যে আমরা সব জায়গায় কাজ করতে পারি না বা একই একটা অভিযানে সবগুলো করা যায় না। তবে জেলা প্রশাসক বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। যেসব ইটভাটা তে অবৈধভাবে গ্যাস পুরানো হচ্ছে, যেখানে কয়লার ব্যবহার না করা হচ্ছে, সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করছেন। জেলায় ছোট বড় মিলিয়ে মোট ইটভাটা রয়েছে 118টি। এগুলোর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসনের লাইসেন্স রয়েছে মাত্র 7টি। মাছরাঙা নিউজ ডেস্ক।